হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম রেলওয়ে গ্রুপ ডির আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে এবং আজকে সেট বারো দিতে চলেছি এবং আজকেই এটা এই গ্রুপটির তরফ থেকে অন্তিম পর্ব আগামী সপ্তাহ থেকে আরেকটা নতুন টপিকের ওপরে তোমাদের প্র্যাকটিস ক্লাস শুরু করবো আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এবং কমেন্টে হোমওয়ার্কের অ্যান্সারটাও অবশ্যই জানাবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো আগামী সপ্তাহ থেকে ধুমধুমার একটা দারুণ ক্লাস আসতে চলেছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আর তো চলো আজকের ক্লাসটা শুরু করে দিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে ভারতের রাষ্ট্রপতি যদি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তাহলে তিনি তার পদত্যাগের চিঠিটি পাঠাবেন অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি প্রধান বিচারপতি অপশান সি লোকসভার স্পিকার এবং অপশান ডি সহসভাপতি সঠিক উত্তর অপশান ডি সহসভাপতি নেক্সট কোয়েশ্চেন বক্সাইড থেকে আকরিক ধাতু হল অপশানে রূপা অপশান বি তামা অপশান সি ম্যাঙ্গানিজ এবং অপশান ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর অপশান ডি অ্যালুমিনিয়াম নেক্সট কোয়েশ্চেন ঘূর্ণিঝড় এমন একটি বায়ুমণ্ডলকে প্রতিনিধিত্ব করে যেখানে অপশানে কেন্দ্রে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ অপশান বি কেন্দ্রে উচ্চচাপ এবং চারপাশে নিম্নচাপ রয়েছে অপশন সি চারিদিকে নিম্নচাপ রয়েছে এবং অপশান ডি এর কোনোটিই নয় সঠিক উত্তর অপশন এ কেন্দ্রে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ নেক্সট কোয়েশ্চেন ঝড়ের মহাসাগর এর নাম দেওয়া হয়েছে অপশন এ আটলান্টিক মহাসাগর অপশান বি প্রশান্ত মহাসাগর অপশন সি চাঁদের পৃষ্ঠে একটি জলহীন এলাকা এবং অপশান ডি এর কোনোটি নয় সঠিক উত্তর অপশন সি চাঁদের পৃষ্ঠে একটি জলহীন এলাকা নেক্সট পল্লবদের রাজধানী ছিল আরকোট বি কাঞ্চি সি মালখেদ এবং ডি সঠিক উত্তর অপশান বি কাঞ্চি আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে তো আর কোনো হোমওয়ার্ক নেই তো হোমওয়ার্কের অ্যান্সার দিও এটা বলারও কোনো জায়গা নেই তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর পুরোনো ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আগামী সপ্তাহের থেকে খুব মনোযোগ দিয়ে নতুন বিষয় নতুন এক্সামের ওপরে ক্লাস করো এবং সকলকে জানিয়ে দাও নতুন বিষয়ের ওপরে ক্লাস আসতে চলেছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও টেলিগ্রা ইনস্টা থেকে শর্টস দেখতে পারো এবং লিঙ্কস পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো সমস্ত কিছু লিঙ্কই ডেসক্রিপশন বক্সে রয়েছে একবার সমস্ত কিছু ভালো করে চেক করে নিও চলো নেক্সট কোয়েশনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্য লোনলি প্ল্যানেট দ্বারা বিশ্বের দু নম্বর পর্যটন গন্তব্য হিসেবে স্থান পেয়েছে অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি তামিলনাড়ু অপশান সি কেরালা এবং অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তর অপশন সি কেরালা নেক্সট কোয়েশন ভর দিয়ে আমাদের শরীরের কতটুকু পানি থাকে অপশানে সিক্সটি ফাইভ পার্সেন্ট অপশান বি সেভেন্টি পার্সেন্ট অপশান সি সিক্সটি পারসেন্ট এবং অপশান ডি এর কোনোটি নয় সঠিক উত্তর অপশান বি সেভেন্টি পারসেন্ট নেক্সট কোয়েশ্চেন কোন শিশুর কোন শিশুর লিঙ্গ নির্ধারণ করে অপশন এ পিতার ক্রোমোজোম মায়ের ক্রোমোজোম অপশন সি পিতামাতার আর এইচ ফ্যাক্টর এবং অপশান ডি রক্তের পিতার রক্তের গ্রুপ সঠিক উত্তর অপশন এ পিতার ক্রোমোজোম থেকে নেক্সট কোয়েশ্চেন যে দুটি সভ্যতা গান্ধার স্কুল অফ আর্ট গঠনে সাহায্য করেছিল তা হল অপশান এ ভারতীয় এবং রোমান অপশান বি ভারতীয় এবং মিশরীয় অপশান সি গ্রিক এবং রোমান এবং অপশান ডি ভারতীয় এবং গ্রিক সঠিক উত্তর অপশান ডি ভারতীয় এবং গ্রিক নেক্সট এবং এই সিরিজের লাস্ট প্রশ্ন থিঙ্কপ্যাড একটি ল্যাপটপ নিচের কোন কোম্পানির সাথে যুক্ত অপশান এ এইচপি অপশান বি টিসিএস অপশান সি ইনফোসাইস এবং অপশান ডি আইবিএম সঠিক উত্তর অপশান ডি আইবিএম ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ